আজকে ভাইফোঁটা, তাই আমি সবাইকে ভাইফোঁটা দিচ্ছি। এই যে তুই দাদা আর এই যে ভাই, আপনারা সবাই চলে আগেও দেখিয়েছি, দেখুন কিভাবে আমি ভাইফোঁটা দিই। এইখানে দিবে মাঝখানে দিয়ে দিল, যেখানে আছে ওনার আছে। এই যে আমাদের কাজল পাড়তে হয়, হ্যাঁ দীপাবলির দিন আমরা এই যে কাজল পাড়ি, সন্ধ্যের সময় সন্ধ্যে দিয়ে যে প্রদীপ দিয়ে ঠাকুরের কাছে রাখি, সেই প্রদীপ দিয়েই আমি কাজল পাড়ি। এই কাজল দিয়ে আমাদের ভাইফোঁটা দিতে হয়। চোখে দেয় নাকি নাকি আমার মুখে দেয়? এখানে দেয় পিসুমনি বাজাবে, তাই তো বাজো না? আচ্ছা মায় দাও, মায় দাও, কেউই শঙ্খ বাজাতে পারে না, কি করবো। এই যে ও আমাদের দুই ননদ বসে আছে পেছনে, এ দেবে ভাইকে, আর এখানে বোম্মা দাঁড়া দেবে। না না সুন্দর লাগছে, মা কালী কি কোথায় ভাষণ দিয়েছে বলবো না, কোন গঙ্গায় বলবো না, বলবো না। বাবা
হ্যাঁ হ্যাঁ ঠিক হয়ে যাবে। ওই দেখো গান করছে, দেখেছ? কি ছোচা, না তো করুনি আগে দাও। এবার ভাই ফোটা দাও, এবার ভাই ফোটা কিন্তু ও ঠিক না হলে দাও। বলছে আগে গিফটটা দাও আমাকে। আবার কি হাত পেতেই রয়েছে, আমার দাদাদের দিচ্ছি গিফট। এই দেখো রং, কি দিয়েছে আমার ভাই দেখো, আপনার দেখো কি দিয়েছে ভাই আমাকে, কি দিয়েছে দেখো, সেলোটেপে খোলো এটা। দেখে আপনারা কমেন্ট করবেন কেমন লাগলো। টাকা টাকা ছোলার ডালের লাড্ডু, নারকেলের তত্তি, আর বোদেটা বলো, বোদে বোদের ওই বুন্দে গুলো বানিয়েছে কিন্তু মা জানো। উলু দাও উলু দাও, হ্যাঁ দিদা ওখানে গান দিচ্ছে, বলো এই যে ভাত দিয়েছি খেতে।
হচ্ছে কি জন্মদিন নাকি? এই যে মাছের মাথা দিয়ে ডাল, আর এখানে হচ্ছে কাতলা মাছ, পাবদা মাছ, চাটনি, আর হচ্ছে দই মিষ্টি, পাঁচ রকম ভাজা, এখানে আর মাছও আছে। বেলা চারটে হলো, এখন টাইম হলো আসার। মামা এসে রাগি মামা।